আপনারা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আর আজ হলো শুক্রবার, আমার সমস্ত কাজ হয়ে গেছে, চান পূজা সব হয়ে গেছে। এবারে আমি করব তাহলে লুচি করবো। আজ হলো জন্মাষ্টমী, আজ কৃষ্ণের জন্মদিন। তো আজ সারাদিন কী কী করছি তোমরা দেখতে থাকো। আর আমি এখন করব তাল দিয়ে, আটা দিয়ে লুচি। কে কে তাল লুচি খেতে ভালোবাসো চলে আসবে, আর আমাকে কমেন্ট করবে যে কেমনভাবে আমি করেছি, ঠিকঠাক হচ্ছে না হয়নি। আর সকাল থেকে খুব ভালো রোদ দিয়েছে, কালকেও ভালো রোদ দিয়েছিল। কালকে আলমারির সমস্ত জামা কাপড় সমস্ত রোদে দিয়েছিলাম, তারপর যেই তোলা হয়ে গেছে তারপর এত জোর বৃষ্টি, মানে প্রচণ্ড জোর বৃষ্টি, মানে বাসন ধুতে ধুতে আমি ভিজে গেলাম, এত জোর বৃষ্টি। আজকেও মনে হচ্ছে রোদটা ভালোই দেবে, তারপর কী জানি আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বলছিল আজ বৃষ্টি হবে, জানি না কী হবে, কিন্তু রোদ কিন্তু প্রচণ্ড দিয়েছে। অনেকক্ষণ পর দেখা হলো, আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই এবারে অর্ণবকে খেতে দিয়েছি, ও এবারে ওর বন্ধুর ঘরে যাবে গোপালের পুজো দেখতে, আর আমরা এখনও কেউ খাইনি। রান্নাবান্না ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু আজ আর করা হলো না, মানে আজকে এতটাই মানে ব্যস্ত ছিলাম। এই তিন রকমের খাবার করা হলো, প্রথমে সকালে তো লুচি হলো, তারপর আবার আমাদের জন্য খাবার হলো, আমরা ভাত খাবো না, মানে আমি খাবো না আর কি, আমার সঙ্গে সঙ্গে অতনুও খাবে না, বড়ো ছেলেটা তো, আমার দুজনে খিচুড়ি খাবো, আর ওর পাপা ভাত নিয়ে গেছে পাকার জন্যে, আর অর্ণবই খেতে বসছে। তো দেখো আমি কী কী রান্না করেছি তোমাদের দেখায় আজকে। এই যে এখানে আছে খিচুড়ি, এই খিচুড়িটা কিন্তু চালের খিচুড়ি নয়, এটা হচ্ছে একটা এক ধরনের ঘাস বীজ পাওয়া যায়, ওই ঘাস চালের খিচুড়ি। আর ওখানে পোস্ত, বড়িয়া আলু পোস্ত, আর এই খসলা, খসলা বড়া, আর ওই ছোটো প্লেটটায় রয়েছে পোস্ত বড়া, আর এই যে বেগুন ভাজা, আর ওখানে করেছি আলুর তরকারি, রাতে লুচি দিয়ে খাওয়া হবে। আর ভাত আমার বাইরেই আছে, ভাত ওখানে ঢাকা দেওয়া আছে, ভাত আর ডাল ওটার সঙ্গে এগুলো মানে আমরা একসঙ্গে মিশিয়ে দিই না, উপাস মানে অষ্টমী করি তো, তার জন্যে একসঙ্গে মিশিয়ে দিন, এখানে আলাদা আলাদা আছে। তো এই খিচুড়ি রাজারে রেখে দিলাম এখানে, এটা একটা ঘাস চাল পাওয়া যায় আমাদের এখানে বাঁকুড়াতে, এই ঘাস চালটা দিয়ে সবজি দিয়ে খিচুড়িটা করি, আর ডাল তার সঙ্গে ডালও দিয়েছি, দুরকম ডাল দিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল দিয়েছি, ওই ডাল দিয়ে এই খিচুড়িটা হয়।
তো এই খিচুড়িটা মানে কোনো উপাস সময়ের যদি কিছু করা হয় তাহলে এই খিচুড়িটা খাওয়া চলে, ভাতের বদলে এটা বেশ ভালো খেতে, খারাপ নয়। আর আরও খাবার ছিল, অর্ণবকে দিলাম, ওর পাপাকে দিলাম, তো খানিকটা শেষ হয়েছে পোস্ত, আরে বড়া পোস্ত সব শেষ হয়েছে। তো এই আমি আজকে রান্না করেছি। আর ভাত ডালটা তো এখানে বাইরে আছে, ভাত আর ডাল আছে, আর খসলা বড়া ওখানে আরও দুটো আছে। তো এবারে আমি ইয়ে করব, তাল মারব। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, সে ডালটা মেখে রেখেছিলাম, এতক্ষণ এবার লুচি করছি আমি, অল্প পরে খাওয়া হয়েছিল, আবার লুচি করলাম, মানে শুরু করেছি আর কি। শুধু কি তাল লুচি? একটু মশা, শুধু তাল লুচি কি, প্লেন লুচি হবে, দুরকম লুচি হবে, তাল লুচি হবে, প্লেন লুচি হবে, ছেলেগুলোও খায় না। চারিদিক কি গান বাজছে, অন্য এখন গেছে ওর বন্ধুর বাড়ি জন্মাষ্টমীর পূজা দেখতে, একবার এসেছিল, যে আবার চলে গেল। তার লুচি ভালো লাগে কমেন্টে জানাবে, আমার তো খুব ভালো লাগে তার লুচি। সামনে সন্ধ্যাবেলায় তোমাদের গোপালের পুজো দেখাতে নিয়ে যাবো,
সন্ধ্যাবেলা এখনও পুজো হয়নি, আমি গিয়েছিলাম তখন পুজো শুরু হয়নি, সাজানো হয়নি কিছু, সন্ধ্যাবেলায় আবার বেরোবো, মানে আমাদের নিচে আর কি, আমাদের বাড়িতে নিচে তবে ওখানে গোপালের পুজো হবে, তাহলে তোমাদেরকে তখন সন্ধ্যাবেলায় গোপালের পুজো দেখাতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে তাহলে। ধরো তোমাদের আজ সারাদিন কেমন কাটলো সব কমেন্টে জানাবে। আমার সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলো, আমার বেশ দিনটা ভালোই গেল, জানি না শেষ পর্যন্ত রাতে কী আছে কপালে, কিন্তু সারাদিন বেশ ভালোই গেল। হ্যাঁ একটু বেশি মানে ব্যস্তর মধ্যে বেশিই ছিলাম আর কি, কিন্তু এই সন্ধ্যাবেলায় তো খুবই আনন্দ হলো, আমাদের নিচে গোপালের পুজো হচ্ছে তাহলে আমার বাড়িতেই, তাহলে ওখানে গিয়ে খুব আনন্দ করলাম, ভিডিও করলাম, আবার প্রসাদ নিয়ে এলাম ওখান থেকে। তো এমনি ঠিকই ছিল, কিন্তু এই খুব জোর বৃষ্টিটা শুরু হয়ে গেল, তাহলে চলে আসতে বাধ্য হলাম, মানে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে এখন, যখন এলাম তখন মোটামুটি পড়ছিল, ভিজে ভিজে এলাম। তো আমি আর অর্ণব দুজনে এখানে ছিলাম সন্ধ্যের থেকে, গোপালের পুজো হলো, প্রসাদ খেলাম, তারপর আবার প্রসাদ নিয়ে এলাম, বড়ো ছেলেটার জন্য প্রসাদ নিয়ে এলাম। তো এমনি সারাদিন ভালোই কাটলো, খুব মজাতেই কাটলো। তোমাদের মানে কেমন কাটলো সব কমেন্ট একটু জানাবে প্লিজ, আমার তো ভালোই কেটেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নিয়ে আসবো পরের ব্লকে। বাই বাই।